শিলিগুড়ি শহরের বিগ বাজেটের পূজোর মধ্যে অন্যতম রবীন্দ্রসংঘের পুজো। এবার রবীন্দ্রসংঘের পুজোর থিমে উঠে এসেছে হাতুড়ি নয় হাতে খড়ি। যেভাবে শিশু শ্রমিকদের সমস্যা আমাদের সমাজকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে, সেখান থেকে নিষ্কৃতির বার্তাই দিচ্ছে রবীন্দ্রসংঘের পুজো। ক্লাব সম্পাদক উদয়ন দাশগুপ্ত জানিয়েছেন, শিশুশ্রম দেশের একটি জ্বলন্ত সমস্যা। শিশুরাই দেশের ভবিষ্যৎ, তারা সঠিক শিক্ষা পেলে দেশ তাড়াতাড়ি এগিয়ে যাবে। এই সমস্যা থেকে কিভাবে বাঁচা যাবে তার জন্যই এবছর হাতুড়ি নয় হাতে খড়ি এই থিমকে বেছে নিয়ে পুজো করা হচ্ছে। এবছর পুজোর বাজেট প্রায় 15 লক্ষ টাকা। এই মুহূর্তে জোর কদমে চলছে মণ্ডপ নির্মাণের কাজ। পুজো কর্মকর্তাদের আশা, এবারও তাদের পুজো শিলিগুড়ির মানুষদের নজর কাড়বে। এবছর আমাদের থিম হচ্ছে হাতুড়ি নয় হাতে খড়ি শিশুশ্রম নিপাত যাক। দেখুন, ভারতবর্ষে একটা জ্বলন্ত সমস্যা আজকে দিনে দাঁড়িয়ে শিশুশ্রম। যদি দেশের যারা শৈশব তারা যদি সঠিক শিক্ষা পায় তাহলে দেশও এগিয়ে যেতে পারে। তাই এই সমস্যা থেকে কিভাবে বাঁচা যায় তার জন্যই আমরা এই বিষয়টাকে তুলে ধরেছি এবার। এবং মানুষের মধ্যে আশা করি আমাদের মণ্ডপের মধ্যে যেইভাবে বিষয়টাকে ফুটিয়ে তোলা হবে মানুষের মধ্যে তার একটা প্রভাব পড়বে, মানে যারা এইসব শিশুদেরকে শ্রমিক রূপে কাজ করাচ্ছে তাদের মধ্যে একটা প্রভাব পড়বে। শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।